আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিন ব্যক্তি ইমানদার ব্যক্তি এক বুড়িতে খায়, ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমআ, আর কাফের ব্যক্তি সাত বুড়ি পূর্ণ করে খায়। সহিহ বুখারী হাদিস 5393 নম্বর হাদিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হাদিস থেকে বোঝা যায় বন্ধুগণ, অধিক পরিমাণে খাবার, যেই খাবার আপনার সাবা পর্যন্ত চলে যাবে, পরিতৃপ্তির পর্যন্ত চলে যাবে যে খাবার, এই খাবার হচ্ছে আমার বন্ধুগণ এটা সিফাতুল মিন সিফাতিল কুফফার, কাফেরদের বৈশিষ্ট্য। এখান থেকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ কাফেরদের এই বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে এসে যায় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এবার এর সপক্ষে আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে কারীমের সূরা মুহাম্মদের 12 নম্বর আয়াতের মধ্যে যাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কাফের, ইয়াতামাত্তাউন, তারা শুধুমাত্র ভোগ উপভোগ করতেছে, ওয়াকুলুন, আর খাচ্ছে, কামা তাকুলুল আনআম, যেমনি ভাবে চতুষ্পদ জন্তু খাচ্ছে। শুধু তাদের খাবারের মধ্যে কোনো ধরনের কি নেই, নীতিমালা, কোন ধরনের শৃঙ্খলা নেই, কোন ধরনের অনুসরণ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন যে এই ধরনের খাবার কোনোভাবে ইমানদার ব্যক্তি কোন খেতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মোল্লা তিবি রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেন, তিনি বলেন যে মানে অধিক পরিমাণে খাওয়ার খেলেই যে সে কাফের হয়ে যাবে ব্যাপারটা এমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বোঝানোর জন্য চেষ্টা করেছেন যে যদি কোনো ব্যক্তি খাবারের ব্যাপারে আধিক্য গ্রহণ করে তাহলে সে এমন একটা বৈশিষ্ট্য গ্রহণ করলো যে বৈশিষ্ট্যটুকু কাফেরদের, মুসলমানদের হতে পারে, ইমানদারদের হতে পারে না। তো আপনি কাফেরদের বৈশিষ্ট্য কোনোভাবেই নিয়ে দিতে পারেন না, কারণ আপনার ইমানের দাবি অনুযায়ী আপনি কাফেরদের বৈশিষ্ট্য কোনোভাবেই কি করতে পারবেন না, গ্রহণ করতে পারবেন না। অধিক পরিমাণে খাবার হচ্ছে এটা হলো অলস ব্যক্তিদের কাজ, এতে একজন ব্যক্তিকে পরিপূর্ণরূপে অলস করে ফেলবে, এমন অলসতা করবে, অলসতা তার মধ্যে তৈরি হবে যে সে ব্যক্তি কোনো কাজের মধ্যে কোনোভাবেই সে চাঞ্চল্য পাবে না, কোনো কাজের মধ্যে সে স্পৃহা পাবে না, ইচ্ছা পাবে না, তার উদ্যম কমে আসবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারটাকে কি করতে বলেছেন, কম করতে বলেছেন। তিন নম্বর পয়েন্ট হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক পরিমাণে খাওয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এর পরিপন্থী। সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের জন্য একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন এর মধ্যে থাকতে হবে। এটাকে কমানোর জন্য সামনে আমরা আগামী ইনশাআল্লাহ তাআলা আগামী কথায় শেষ করবো, আজকে আলোচনা করতে যাচ্ছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি খাবারটাকে কমানোর জন্য নবী সাল্লাম খাবারের পদ্ধতিও নবী সাল্লাম আলাদা ছিল। নবী সাল্লাহ ইসলাম আমাদের মতো এরকম আঙ্গুলে দিয়ে বুঝতেন না, বিশাল একটা কি করে এটাকে মানে লোকমা তৈরি করে মুখের মধ্যে এভাবে দিতেন না, তিন আঙ্গুল দিয়ে খেতেন, তিন আঙ্গুল দিতে লোকমা করতে পারবেন না, দেখছেন পারবেন কিনা। সুবহানাল্লাহ, এই জন্য সুন্নার প্রত্যেকটি বিষয়ের মধ্যেই আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়ে গেছে। আসুন না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের খাবারের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে পারতাম তাহলে যে কতগুলো ফায়দা আমাদের হতো ইনশাআল্লাহ তাআলা। আমি বাকি আলোচনাটুকু আগামী জুমাতে শেষ করবো, যেহেতু আজকে আলোচনা মূল আলোচ্য বিষয়ে আজকে আলোচনা শেষ করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের জীবন ধারার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নার যে তরিকা আছে সেগুলো আমরা সেগুলোকে চর্চা করতে পারি। আমরা শুধুমাত্র আবেগে চললে হবে না, শুধুমাত্র মনের ইচ্ছায় চললেই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।